কক্সবাজারের কুতুবদিয়া লিমশেখালি ইউনিয়নে বশির উল্লাহ শিকদারপাড়া এলাকায় লবণের মাছ নিয়ে বিরোধের জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে দক্ষিণ দুরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ এবং লিমশেখালি ইউনিয়নের বশির উল্লাহ শিকদারপাড়া এলাকার জহির গ্রুপের মাঝে ১০ বিঘা লবণের মাঠ দখল নিয়ে এই সংঘর্ষ হয়। পরে গুরুতর আহতদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।